ইবাদত করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক দেওয়া হয়। আল্লাহর তৌফিক ছাড়া কেউ ইবাদত বন্দি করতে পারবে না। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবেন তাদের পক্ষেই আল্লাহর ইবাদত বন্দি করা সম্ভব। আর একটা জিনিস বোঝা দরকার যে শুধু ইবাদত করলেই হবে না, বরং সেই ইবাদত আল্লাহর কাছে মকবুল হতে হবে। ইবাদতের সংখ্যা শুধু বেশি হইলেই হবে না, ইবাদত হইতে হবে, সংখ্যাও বেশি হতে হবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। বরং ইবাদত আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর কাছে যদি মকবুল হয়ে যায়, এটাই বড় কথা। এজন্য আমরা যারা ইবাদত বন্দি করব, আমাদের অন্তরের মধ্যে যেন এই ভয় এবং ভীতি থাকে, এই আশা এবং আকাঙ্ক্ষা যেন থাকে যে ইয়া রাব্বাল আলামিন, যেহেতু মেহরবানি করে আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন মেহরবানি করে যেন আমাদের ইবাদতকে আপনি কবুল মঞ্জুর করেন। সালফে সালেহীন, বুজুর্গানে দিন, আল্লাহর নেক বান্দারা, রমজান শরীফের রোজা পালন করার পরে, সিয়াম সাধনা করার পরে, ইবাদত বন্দেগী করার পরে দীর্ঘ ছয়টি মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহ তাআলার কাছে করজুর করজুরে মোনাজাত করতে থাকতেন, ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের এই ইবাদতকে মেহরবানি করে কবুল করে নাও। আমরা তো অনেকেই আছি এমন ধরনের যে আমরা মনে করি রমজান শরীফের রোজা রেখে নিয়েছি, সবগুলো হয়ে গেছে, বাস আর কোনো চিন্তা নাই, আমরা সব কিছু অর্জন করে ফেলেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরান। কিন্তু আমাদের অন্তরের মাঝে ভয় থাকতে হবে যে আল্লাহকে আমাদের এই ইবাদতকে কবুল করেছেন। কবুলিয়তের যে মানদণ্ড, যে মাপকাঠি, সেই মাপকাঠিতে কি আমি উত্তীর্ণ হতে পেরেছি? আমরা যদি দেখি যে আমাদের যে বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, আল্লাহ নেক বান্দারা, তারা কীভাবে ইবাদত বন্দি করতেন এবং ইবাদত শেষে তারা কীভাবে কান্নাকাটি করতেন, কিতাবের মাঝে লেখা আছে, বুজুর্গানে দিনের জীবনীতে এটা লিপিবদ্ধ আছে যে রমজান শরীফ শেষ হওয়ার পরে দীর্ঘ ছয়টি মাস পর্যন্ত তারা আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেন, কান্নাকাটি করতেন যে হে আল্লাহ, আমাদের ইবাদতকে মেহরবানি করে আপনি কবুল করুন। তাই আমরা যারা রমজান শরীফের সিয়াম সাধনা করেছি এবং বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করেছি আলহামদুলিল্লাহ, আমাদেরকেও সালফে সালেহীনদের তরিকা অনুযায়ী এই কথা মনে রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মোতাবজ্জা হতে হবে, আল্লাহমুখী হতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে যেন আমরা সবসময় বিনীতভাবে করজোড়ে নিবেদন করতে থাকি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা মোনাজাত করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ইবাদতকে কবুল করেন। ইবাদত আমরা যা করি সেই ইবাদত কবুল হয়েছে কি কবুল হয় নাই সেটা তো প্রকৃত অর্থে আল্লাহই ভালো জানেন। জি, কিন্তু সেই ইবাদত মকবুল হয়েছে কি হয় নাই সেটা বোঝার কিছু আলামতও আছে, সাইনও আছে। কী সেই সাইন, কী সেই আলামত? কিতাবের মাঝে লেখা হয় যে আপনি যে ইবাদত করেছেন সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে, এটার আলামত হলো যদি আপনি সেই ইবাদতকে কন্টিনিউ করতে পারেন। সুবহানাল্লাহ, রমজান শরীফে আপনি ইবাদত বন্দি করেছেন, গুনার কাছ থেকে যথাসম্ভব বিরত থেকেছেন, বেশি বেশি করে তেলাওয়াত করেছেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করেছেন, আদায় করেছেন, নফল নামাজ পড়েছেন, আল্লাহর ধ্যান এবং খেয়ালে থেকেছেন। যদি রমজান শেষ হয়ে যাওয়ার পরও এই ইবাদতের মধ্যে আমরা লেগে থাকতে পারি, যদি রমজান শেষ হয়ে যাওয়ার পরও তিলাওয়াতকে আমরা কন্টিনিউ করতে পারি, নফল যে ইবাদত বন্দেগী ছিল সেটাকে যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে বোঝা গেল রমজান শরীফের সেই ইবাদতটা কবুল হয়ে গেছে। গুনার কাছ থেকে আমরা বিরত থেকেছি আলহামদুলিল্লাহ, কিন্তু রমজান শরীফ শেষ হয়ে গেছে। এখন যদি আমরা ভাবি যে রমজান তো শেষ হয়ে গেছে, বাস এখন আমরা স্বাধীন হয়ে গেলাম, মন যা চায় তাই করব, আমার যেভাবে যেতে চায় ইচ্ছে হয় সেদিকেই আমি যাব, মনের খাহিশাতকে পূরণ করব, তাহলে কিন্তু হবে না। রমজান শরীফের মাস সেটা কিন্তু আমাদের জন্য একটা কোর্স, যেভাবে পুলিশ, আর্মি, বিডিআর তাদের জন্য একটা প্রশিক্ষণ কোর্স আছে, ট্রেনিং আছে, ট্রেনিংয়ে গিয়ে যে তারা কোর্স করে
তারা যে ট্রেনিং প্রাপ্ত হয় সেই ট্রেনিংকে কিন্তু তারা কাজে লাগায় এবং কন্টিনিউ করে। রমজান শরীফে অনেকে গোনা থেকে বিরত থেকেছেন, গোনা কাজ বাদ দিয়ে দিয়েছে, এই বাদ দেওয়াকে কন্টিনিউ করতে হবে। রমজান শেষ হয়ে গেছে তাই বলে আমি গোনার মধ্যে লিপ্ত হয়ে যাব সেটা করলে কিন্তু হবে না। রমজান শরীফে মসজিদ মাশাআল্লাহ ভরপুর থাকে, মসজিদে সবসময় মুসল্লি জায়গা হয় না, মাশাআল্লাহ এটা তো ভালো, কিন্তু রমজান শেষ হয়ে গেছে তাই বলে কি মসজিদ খালি হয়ে যাবে, আমার মসজিদের দিকে যাতায়াত করতে হবে না, মসজিদে যেতে হবে না? যদি রমজান পরে যদি মসজিদের সাথে আমার সম্পর্ক কমে যায়, জামাতের গুরুত্ব যদি আমার কাছে কম হয়ে যায়, রমজান শরীফে যে ভালো ভালো কাজ করেছি সেই ভালো ভালো কাজকে যদি আমি কন্টিনিউ করতে পারি না, নিয়মিত করতে পারি না, গুনার কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি না, তাহলে বোঝা যাচ্ছে যে আমার আবাদত কি হয় নাই, কবুল হয় নাই। এই জন্য আমাদের ভাববার বিষয়, চিন্তার বিষয়, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে মোনাজাত করব, দোয়া করব, আল্লাহ তাআলা যেন মেহরবানি করে আমাদের আবাদতকে কবুল করেন। দ্বিতীয়ত হলো যেভাবে আমরা রমজান শরীফে যথাসাধ্য চেষ্টা করেছি গুনার কাছ থেকে বিরত থাকার, সেই চেষ্টাকে যেন আমরা কন্টিনিউ করি, রমজান পরবর্তী সময়ে যেন আমরা গুনার কাছ থেকে বিরত থাকি। তৃতীয় কথা হচ্ছে রমজান শরীফে আমরা যে সমস্ত ভালো ভালো আমল করেছি আল্লাহর রহমতে, আমরা যেন চেষ্টা করি যে রমজান শরীফের পরবর্তী সময়েও আমরা সেই ভালো কাজগুলোকে আমরা কন্টিনিউ করব, কার্যকর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই হাদিসটি হযরতে জুবায়ের, হযরতে আবু জুরায়, জাবির ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বাল আতাইতুল মদিনা, যে আমি মদিনা শরীফে আসলাম, ফারাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদুরান আনহু। আমি মদিনা শরীফে আসলাম, আসার পর আমি দেখলাম যে সকল মানুষ একজন মানুষের কাছে যায়, ওনার কাছে যায়, ওনার কাছে বসে, ওনার কাছে শিক্ষা গ্রহণ করে, দীক্ষা লাভ করে, এবং উনি যা বলেন সেই অনুযায়ী তারা কাজ করে, ওনার কথার বাহিরে কেউ ছাড়ে না, ওনার কথার বাহিরে কেউ যায় না। তিনি বলতেছেন যে মদিনা শরীফ আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্বন্ধে আমার কোনো জানা ছিল না, আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমি জানতাম না কে আল্লাহ রাসূল। কিন্তু মদিনা শরীফে আসার পর আমি দেখলাম যে সকল মানুষ একজন ব্যক্তিকে কেন্দ্র করে সবাই আসে, ওনার কাছে বসে, ওনার কাছে জিজ্ঞাসা করে, উনি যা বলেন সে অনুযায়ী তার আমল করে, সেটা নিয়ে যায়, এবং সেই ইনফরমেশন অনুযায়ী, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা চলে। আমি ভাবলাম যে উনি কে, কুল তো মান হাদা। তখন যারা মদিনা শরীফে উপস্থিত ছিলেন, আমার সামনে যারা ছিলেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম, জিজ্ঞেস করলাম যে উনি কে, যে সবাই ওনার কাছে আসে, ওনার কাছে জিজ্ঞেস করে, এবং ওনার কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে সবাই যায়, উনি কে? তো ক্বালু হাদা রাসূলুল্লাহ, যারা আমার সামনে ছিলেন সাহাবায়ে কেরাম তারা উত্তর দিলেন যে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে উনি জানতেন না, রাসূল সাল্লামের সাথে ওনার আগে পরিচয় ছিল না, এই জন্য উনি জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করার পরে সাহাবায়ে কেরাম ওনাকে উত্তর দিয়েছেন যে হাদা রাসূলুল্লাহ। ক্বালা কুলতু আলাইকা আসসালাম ইয়া রাসূলাল্লাহ মারাতাইন। তখন হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, কি দিলাম? সালাম করলাম। কিভাবে সালাম করলাম? যে আলাইকা আসসালাম ইয়া রাসূলাল্লাহ মারাতাইন, এভাবে আমি দুইবার বললাম আলাইকা আসসালাম। তো قال لا تقل عليك السلام عليك السلام تحية الميت قل السلام عليك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন যে আলাইকা সালাম আলাইকা সালাম এভাবে তুমি বলবে না, সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাম শিখিয়ে দিতেছেন যে কিভাবে সালাম করতে হয়, কিভাবে অভিবাদন জানাতে হয়, ইসলামের তরিকা কি, ইসলামের নিয়ম কি, সেটা শিখিয়ে দিতেছেন যে আলাইকা সালাম আলাইকা সালাম এভাবে তুমি বলবে না, এটা সালাম করার নিয়ম নয়, এটা ইসলামের তরিকা নয়। কারণ তাহিয়াতুল মাইয়িত, আলাইকা সালাম আলাইকা সালাম হচ্ছে এটা মসজিদদের সালাম, এটা জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াতের যুগে
তারা একে অপরকে এইভাবে সালাম করত। এখন তো জাহিলিয়াতের যুগ নেই, জাহিলিয়াতের যুগ শেষ হয়ে গেছে, ইসলাম এসে গেছে, মানুষ মুসলমান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে। তাই ইসলামের তরিকা হচ্ছে যে তুমি সালাম এভাবে করবে, কুল আসসালামু আলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন যে তুমি সালাম যদি করতে হয় তাহলে এভাবে সালাম করবে, আসসালামু আলাইক। এ নবী, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। দেখেন সালামেরও কিন্তু তরিকা আছে, সালামের কিন্তু কী আছে, নিয়ম আছে। সালাম কীভাবে করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই সালাম করি, অনেক সময় সালামটা সহি শুদ্ধভাবে আমরা বলতে পারি না। এটা আমাদের শিখে নিতে হবে, জেনে নিতে হবে। আমরা অনেকেই কাউকে দেখলে বলি, হ্যাঁ, অনেকেই সালামটা আমরা শুদ্ধ করে বলতে পারি না, আসসালামু আলাইকুম বলে ফিরি। যদি মনে করেন আপনি কাউকে বলেন আসসালামু আলাইকুম, এটা আসলে কিন্তু দোয়া হইতেছে না, এটা তার জন্য বদদোয়া হয়ে যেতেছে যে আল্লাহ যেন আপনাকে মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, জি জি, অনেকে বলে, জি জি। দেখেন একটু কম বেশি হয়ে যাওয়ার কারণে, উনিশ বিশ হয়ে যাওয়ার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যেতেছে। কেন আসসালাম, এখানে লাম আছে, লাম আলিফ, যদি লাম আলিফকে বাদ দিয়ে আপনি অন্যভাবে বলেন আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু আপনি তার জন্য দোয়া করতেছেন না, বরং তার জন্য বদদোয়া হয়ে যেতেছে। এই জন্য সালাম করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার সালাম যেন শুদ্ধ হয়, প্রপারলি হয়। আমরা অনেকেই সমাজে এমন মানুষ পাওয়া যায় যারা হয়তো কাউকে দেখলে এই হাত দিয়ে, হাত উঁচু করে আমরা সালাম দিয়ে দিই, মুখ দিয়ে সালাম করি না। হাত উঁচু করে কাউকে সালাম করার নিয়ম ইসলামী তরিকায় নেই। ইসলামের নিয়ম হচ্ছে আপনি যখন কারোর সাথে দেখা করবেন, মোলাকাত করবেন, কারোর সাথে সাক্ষাৎ করবেন, তখন আপনি তাকে কী করবেন, সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার সালাম করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, উনি সব কিছু উম্মতকে শিখিয়ে গেছেন। ওই হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, আসার পর সালাম করেছেন। সালাম যেহেতু শুদ্ধ হয় নাই, প্রপারলি হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শিখিয়ে দিয়েছেন যে সালাম কীভাবে করতে হয়, সালামের তরিকা বলে দিয়েছেন, সালাম শিখিয়ে দিয়েছেন। তারপরে বলতেছেন যে কুলতু আনতা রাসূলুল্লাহ, হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি কি আল্লাহ রাসূল। এই প্রশ্ন করার কারণ হলো যেহেতু উনি আগে থেকেই নবীজিকে জানতেন না, চিনতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে উনি পরিচিত ছিলেন না, তাই উনি বলতেছেন যে আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রাসূল। তো ফাকালা আনা রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলতেছেন ইয়েস, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদআউতাহু কাশাফাহু আনকা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিতেছেন, বলতেছেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, কিন্তু তুমি কি জানো আল্লাহকে। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন যে ইন আসাবাকা দুররুন ফাদআউতাহু, যদি তোমার জীবনে কোনো দুঃখ আসে, কোনো বেদনা আসে, কোনো কষ্ট আসে, ফাদাউতাহু, মুস্তাসাবকে একটু মুস্তাসাব এবং কল লাইন আছেন। আসসালামু আলাইকুম। না জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা আছেন বলা, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করছেন আপনারা, দেন বলা আছেন তো। আচ্ছা, আমার প্রশ্নটা হইল, আমার একটু নামাজের সুরার সিরিয়ালটা যদি আমি প্রথম রাখাত যদি আয়াতুল কুরসি পড়ি, শেষের রাখাত কিটা আমানার রসুল মানে বাকারার শেষ দুই আয়াত পড়তাম পারমনি, অথবা কোন রাখাত যদি আমি এক আয়াত পড়ি, এক আয়াত যদি লম্বা হয়, সাপোজ মনে করো বাকারার শেষের দুই আয়াত পড়লাম, শেষের রাখাত হাসরের শেষের তিন আয়াত পড়তাম পারমনি, বা সূরা ইখলাস বা কদর উদরনের সূরাটা পড়তাম পারমনি, কিভাবে সিরিয়ালটা মেইনটেইন করতে হয় ওটাটা একটু কইবা। আমানের রাসূল, এই যে তর্তিবটা আপনার ঠিক আছে, আর সাথে সাথে আরেকটি প্রশ্ন করছেন, প্রথম রাকাতে হয়তো একটু শর্ট সূরা পরে নিছেন বা তর্তিবের আগে, পরে রাখা একটু লম্বা হয়ে গেছে, এভাবে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। বোন, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সূরা পড়ার নিয়ম, নামাজে যে আমরা সূরাগুলা পড়ব, সেই সূরাগুলা পড়ার নিয়ম হচ্ছে যে আমরা
প্রথম রাকাতে যে সূরা পড়ব অথবা যে আয়াতগুলা পড়ব, সেকেন্ড রাকাতে যেন তারপর থেকে আমরা পড়ি। আপনি যে সিরিয়ালে পড়েছেন সেই পড়াটা ঠিক আছে, কারণ প্রথম রাকাতে পড়েছেন আপনি আয়াতুল কুরসি, তারপর আমানুর রাসূল সূরা বাকরা শেষের কয়েকটা আয়াত পড়েছেন, আপনার তারতিবও ঠিক আছে, সিরিয়ালও ঠিক আছে। নিয়ম হলো নামাজে যখন আমরা সূরা পড়ব তখন আমরা প্রথম রাকাতে যে সূরা পড়ব সেকেন্ড রাকাতে যেন তার পরবর্তী সূরা আমরা পড়ি, পর থেকে পড়ি। যেমন মনে করেন প্রথম রাকাতে আমরা পড়লাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে সেকেন্ড রাকাতে আমি পড়ব লিইলাফি, অথবা ছোট্ট সূরা হলে মাঝখানে দুটি সূরা বাদ দিয়ে আপনি অন্য সূরা পড়তে পারেন, কিন্তু আর উল্টা যাব না, আমরা বাঠ্যল যাব। হ্যাঁ, বাঠ্যল যাব, যেমন আলাম তারা পরে যে সূরাগুলো আছে এই সূরাগুলো পড়ব। তা আপনি প্রথম রাকাতে পড়েছেন আয়াতুল কুরসি, আর যেহেতু সূরায়ে বাকারার এন্ডে দি যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো পড়েছেন, আপনার পড়া ঠিক আছে। আর একটা কথা হলো, দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর হলো যে নামাজে আমরা হয়তো লম্বা সূরা পড়ব অথবা ছোট্ট সূরা পড়ব, মিনিমাম তিন আয়াত হতে হবে। সূরা যে কোনোটা পড়ে নিলে তো হলো, যে ছোট্ট সূরা যেগুলো আছে সেই সূরাগুলো পড়ে নিলে নামাজ আদায় হয়ে যাবে, অথবা যদি আমরা সূরা না পড়ি, সূরা যদি পড়ি না, কোরআন শরীফের মাঝখান থেকে যদি কোনো আয়াত পড়ি, তো আয়াত পড়ার নিয়ম হচ্ছে মিনিমাম তিন আয়াত পড়তে হবে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য, মিনিমাম তিন আয়াত পড়তে হবে, অথবা লম্বা একটি আয়াত যদি পড়ে নেই তবে নামাজ হয়ে যাবে। তখন আমি লম্বা একটি আয়াত পড়ি অথবা ছোট্ট তিনটি আয়াত যদি পড়ি, তাহলে পরবর্তী রেখাতে সেকেন্ড রেখাতে এইভাবে যদি আমি ছোট্ট তিনটি আয়াত পড়ে নিই অথবা লম্বা একটি আয়াত পড়ে নিই, তা আমার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি প্রথম রেখাতে যে সূরা পড়ব বা যে আয়াতগুলা পড়ব, পরবর্তী রেখাতে সেকেন্ড এবং থার্ড রেখাতগুলাতে আমি যেন পরবর্তীতে পড়ি, বাদের সূরাগুলা পড়ি বা বাদের যে আয়াত আছে এই আয়াতগুলো আমি পড়ি। মনে করেন যদি সূরা বাকারার প্রথম দিক দিয়ে আপনি পড়েন প্রথম রেখাতে, তাহলে সেকেন্ড রেখাতে এর পরবর্তী যে আয়াতগুলো আছে এগুলো পড়বেন, অথবা এর পরবর্তীতে যে সূরাগুলো আছে সেই সূরাগুলো পড়বেন। এটাই নামাজ পড়ার নিয়ম। বিষয় একটি জিনিস আমাদের অনেকে দেখা যায় যে আমরা মক্তবে যেগুলো পড়ান, জি জুজে আম্মা যেগুলো স্টার্ট করেন তো আলহামদুল সুরাতুন নাস সুরাতুল ফালাক এইভাবে, জি তো অনেকে মনে করেন এইভাবে মনে স্টার্ট হয়েছে, আসলে তো কোরআন শরীফ বিগিনিং সুরে ফাতিহা পর সুরে বাকারা, জি সুরে বাকারা এরপর শেষ হয়েছে গিয়ে সুরে নাস, যার কারণে অনেক ভাই বোন বা অনেকের এটা একটু কনফিউজ হয়ে যায়, সুরে সুরাতুল ফিল পড়লেন, বাদর খাতে সুরাতুল আসর পড়িলেন, সুরে হুমাজা পড়েন, এগুলো আগে পাতা কাসর। আসলে শেখ, এই যে সিফারা মাঝে জুজে আম্মা বা সিফারা মাঝে সুরাজ যে তারতিবগুলো দেওয়া হয়েছে সেটা আসলে ছোট্ট বাচ্চাদের হিফজ যাতে আসান হয়, সহজে যেন তারা হিফজ করতে পারে, মেমোরাইজ করতে পারে, এই জন্যই এই তারতিবটা দেওয়া হয়েছে। যেমন প্রথমে আলহামদু, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু কোরআন শরীফে কিন্তু এই সিরিয়ালটা না। সিফারা মাঝে যে সিরিয়ালটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুখস্থ করা যাতে ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, ছোট্ট বাচ্চারা যেন সহজে সহজে মুখস্থ করতে পারে, মেমোরাইজ করতে পারে এবং নামাজি সুরাগুলো পড়তে পারে, এই জন্য। কিন্তু কোরআন শরীফের তারতিব হচ্ছে সিরিয়াল হচ্ছে যে ডিফারেন্ট, যেমন যদি আলাম তারা থেকে শুরু করেন তো প্রথমে হচ্ছে আলাম তারা, তারপরে ইলাফি, তারপর আর আইতাল্লাযী, তারপর ইন্না আতাইনা, এইভাবে গেছে। তো কোরআন শরীফের মধ্যে যে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়াল আমরা মেনটেন করব, অর্থাৎ প্রথম রাকাতে যে সূরা পড়ব, সেকেন্ড রেখাতে তার পরবর্তী সূরাগুলো পড়ব, অথবা প্রথম রেখাতে আমরা কোরআন শরীফের যে আয়াতগুলো পড়ব, পরবর্তী রেখাতে সেকেন্ড রেখাতে পরবর্তী আয়াতগুলো পড়ব। অত মানে কোন আপনি প্রথম রেখাতে সূরা বাকারা পড়েছেন, এখন আপনি সূরা বাকারা পড়ে অন্য যে সূরা সেই সূরা থেকে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উল্টে আসবেন না। হ্যালো, কল আসসালামু আলাইকুম। ঠিক আছে, নিয়ম আনতে আগে আর বুঝিনি যে বুঝতে পারছি আর কোনো আর আল্লাহ নিরাপদ না আমার তো মনে হয় তো যে আসসালাম ইয়া আল্লাহ ইয়া মুজিল ইয়া আল্লাহ
জি আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে নি? জি ভাইয়া ভালো আছেন? প্রশ্ন আপনার কি? আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল কি, যে কোন নাম বলবো না, কোন এক আলেমে নাকি বলছে যে আলামতাহাত থেকে যখন চার রাকাত সুন্নত পড়বে, লিলাফি লিলাফি পরে তারপরে ওই আরাইতালাজি ইন্না চাই না, তো বলছে নাকি যে না লিলাফির পরে আলামতাহা লিলাফি তারপরে আরাইতালাজি পড়া যাবে না, বাদ দিয়ে আরো অন্য মানে কুলিয়া পড়তে হবে, এটা কি সহি? ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন একটা। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখেন? আমার একটা প্রশ্ন ছিল, যখন আমি নামাজ পড়ি বাসায়, আমার ছেলের বয়স 15 বছর, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি যখন নামাজ পড়ছি তখন আমার ছেলে আমার পাশে দাঁড়ায় যায় নামাজ পড়তে, সমান সমান হয়ে দাঁড়ায়। এখন আমার প্রশ্ন, ছেলে বা আমার হাজবেন্ড, এটা কি নিয়ম যে ওরা আগে দাঁড়াবে আমি পেছনে? এটা জামাত না, ধরেন আমি পড়ছি ওরা আসলো বা ওরা পড়ছে আমি দাঁড়াবো, এটা কি আগে পিছিয়ে হবে? ছেলেটা কি আগে যাবে বা আমি পিছিয়ে যাবো, বা সমান হলেও কোনো সমস্যা নাই জামাত ছাড়া? আপনি একটি প্রশ্ন করছেন, দর্শক শ্রোতা যারা শুনতেছেন এদের এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু অনেক সময় লজ্জার কারণে করেন না। জি এখন তো ওকে আমার শিখাতে হবে। জি জি, খুবই শুনতে পারছেন, ধন্যবাদ আপনাকে। কন্টিনিউ প্রোগ্রাম দেখেন, ইনশাল্লাহ একটু জবাব দিব ইনশাল্লাহ। আমরা আনসার দেখে যাচ্ছি, বলতে চাই আমার একজন মুরব্বী চাষি ফোন করেছেন, ওনার তো আসলে নিজেই শেখার সরি আছে, একটি কল নিয়ে নেই, একজন কল লাইনে আছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমি জানতে চাই। জি খুব আছেন। ও, যে জুম্মার নামাজ পড়ার জন্য আগে করে দিলে দেখা। আর কোনো প্রশ্ন আছে নি? জি না। জি কন্টিনিউ প্রোগ্রাম দেখো, ইনশাল্লাহ জবাব পাইবা। জাজাকাল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা কোশ্চেন। জি হোক আছেন। আমি রোজা মাসে আমি একটা দাঁত ফালাইছিলাম পিছনে। জি। ও দাঁত ফালাই আমি রোজা ভাঙছি না কি, রোজা রাখলিছিলাম। জি। আসসালামাইকুম। আমার একটা কোয়েশ্চন আছিল। জি হোক আছেন। জি হোক। আমার কি এখন মেয়ে তো তাই না, ইংলিশে গেছে আর কি, বিয়া বই গেছে,
ইংলিশে গেছে জি বইছেন বলতে কিলা বইছেন এটা তো বুঝলাম না ওখন বাচ্চা জননে মুসলমানই দিতাম হারাইলাম না ওনে আমি লোক ছাড়ি দিছিলাম তা বউকে কইরা আর কি দেহ কান তাহার নিছিলাম আমি লোক ছাড়িছিলাম যে তান্ডে পতালনা হুন দিতে পারাম না কুড়িরে আর কুড়ির নাতি রেও মুসলমানই দিতাম পারাম না কিভাবে প্রশ্ন করা আমি রাখো হ্যালো খালা আসসালামু আলাইকুম জি হুজুর আমার একটা প্রশ্ন আপনার জি হোক আসেন প্রশ্নটা হলো আমরা জোয়াল টাইম নিয়ে আগে যে হোক আজ জোয়াল রক্ষে যে আমরা নমাজ জি বুঝছেন নি জি আমরা বড় একটা মসজিদের মধ্যে লাইট উড় জ্বালাই নিয়া মানে সাফে নমাজ পড়ে জমা নমাজ আনি যে 10 মিনিট আগ থেকে আপনি পড়তো না জি বুঝছেন নি কিন্তু এই মসজিদ হইলা আমি মুসল্লি জিগাইলাম হইলা তারা সাহেবে বলে কইছেন দাখলে মসজিদ পড়া যায় যে কোনো সময় কোনো প্রবলেম নাই এই জোয়াল টাইম গিতা খালি মুগি জোর লাগে নি আর ফজর লাগে নি আর জোর লাগে নাই নি আচ্ছা জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ জাযাকাল্লাহ মুফতি জাংসার দিকে চলে যাচ্ছি আমার এক চাষি ফোন করেছিলেন উনি বেশি সুরাগুলা গ্রাতেন ইয়াদ নাই সুরাতুল কাফিরুন পর্যন্ত মুখস্থ আছে এই সুরাগুলো দেখে তার নামাজ হবে সুবহানাল্লাহ প্রথমত আমার এই মুরব্বী চাচিকে মোবারকবাদ জানাচ্ছি যে ওনার কথা দ্বারা বোঝা যাইতেছে যে উনি বয়স্ক বয়োবৃদ্ধ এরপরও দিন হাসিল করার জন্য মাসআলা মাসাইল জানার জন্য ওনার যে আগ্রহ এবং জজবা আল্লাহ তাআলা যেন এই জজবাকে কবুল করেন এবং ওনাকে নেক হায়াত দান করেন এবং ওনাকে উত্তম বদলা দান করেন আপনি প্রশ্ন করেছেন যে আপনার বেশি সুরা মুখস্থ নেই কয়েকটি সুরা আছে সুরাতুল কাফিরুন পর্যন্ত এইগুলা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে জি আপনার নামাজ হবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই বিকজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন তোমরা পড়ো যা কিছু তোমরা জানো কুরআন থেকে অর্থাৎ কুরআন শরীফে যে সূরা যে আয়াত আপনার মুখস্থ আছে আপনার ইয়াদ আছে সেই সূরা দিয়ে সেই আয়াত দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই তাই আপনার যে কয়েকটি সুরা মুখস্থ আছে এই সুরা দিয়ে আপনি নামাজ পড়েন নামাজ হইতেছে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা সাথে সাথে একটা অনুরোধ করব যে আপনি যেন চেষ্টা করেন আরও কিছু সুরা যেন মুখস্থ করা যায় যেহেতু বিশেষ করে আলামতারা থেকে সুরাতুল ফিল থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই যে 10টা সুরা এটা ছোট্ট ছোট্ট সুরা আছে ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন মেহনত করেন ছোট্ট ছোট্ট সুরা করে একটি এক আয়াত করে আপনি এই সুরাগুলো মুখস্থ করে নিতে পারেন তাই যদি আপনি 10টা সুরা মুখস্থ হয়ে যায় তাহলে আপনি নামাজের মধ্যে আরও বেশি সুরা পড়তে পারেন আরও ভালো হইল আপাতত আপনি যে সমস্ত সুরাগুলো আপনার স্মরণে আছে ইয়াদ আছে এই সুরা দিয়ে আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজ হইতেছে কোনো অসুবিধা নেই বাকি আপনি যদি আরও চেষ্টা করেন আরও কিছু সুরা মুখস্থ করার জন্য আরও কিছু আয়াত মুখস্থ করার জন্য তাহলে আরও ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন একটি বিষয়ে উনি বলছেন ওনার সুরাগুলো সহি আছে কি না তুমি জানেন না এই বিষয়ে একটা অ্যাডভাইস দেওয়া দরকার অনেকেই মনে করেন সহি কি না কি করবেন এরা রাইট তো আপনি এই ব্যাপারে উনি একটা কথা বলেছেন সুবহানাল্লাহ যে সুরা শুদ্ধ আছে কি না এটা উনি কনফার্ম না কিন্তু উনি ইকরাউল কোরআন মাঝে যে ইকরা টিভি যে কোরআন শিক্ষা যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে উনি ফোন করেন সুবহানাল্লাহ দেখেন একজন মুরব্বী মানুষ আর প্রোগ্রামে ফোন করলে অনেক সময় লাইন পাওয়া যায় না ওয়েটিংয়ে থাকতো এরপর উনি কষ্ট করে ফোন করতেছেন আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই হালত দেখতেছেন আপনার শুদ্ধ হোক বা না হোক আপনি যে চেষ্টা করতেছেন এই ইকরা টিভি যে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম ইকরাউল কোরআন প্রোগ্রামে যে আপনি ফোন করতেছেন মাঝে মাঝে আপনি তিলাওয়াত করার সুযোগ পাইতেছেন আপনার পড়াকে শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছেন এটা বহুত বড় জিনিস তো একজন মানুষ যদি তার সুরাকরা যদি শুদ্ধ নাই হয় কিন্তু যদি সে চেষ্টায় লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ সেই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং তার নামাজ শুদ্ধ হয়ে যাবে তাই আপনার সূরা শুদ্ধ হোক বা নাই হোক আপনাকে যদি শুদ্ধ হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন শুদ্ধ নয় শুদ্ধ আছে কিনা আপনি কনফার্ম না তাহলে সম্ভব হলে আপনার ফ্যামিলির মাঝে যদি ভালো কেউ তাকে যিনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন
ওনার কাছে আপনি কোরআন শরীফ শিখে শুনিয়ে নেবেন। অনেক সময় আপনার ছেলে মেয়ে অথবা নাতি নাতনি যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারেন, তাদের কাছ থেকে আপনি একটু জেনে নেবেন বা তাদের কাছে আপনি তিলাওয়াত করবেন, পড়বেন। তারা যদি বলেন যে আপনার পড়া শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ, আর যদি বলেন যে কোনো মিস্টেক আছে, ভুল আছে, তাদের কাছ থেকে আপনি এই শুদ্ধ মিস্টেকগুলো শুধরিয়ে নেবেন। কিন্তু এরপরেও যে আপনি চেষ্টার মাঝে আছেন, এটা কিন্তু বহুত বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই চেষ্টাকে দেখতেছেন এবং এই জজবাকে আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। আর একটি প্রশ্ন, নামাজের মধ্যে দোয়ার মধ্যে আল্লাহর নাম নিয়ে যে দোয়া করা হয়, যে দোয়ার মাঝে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর যে নাম, জাতি নাম এবং আল্লাহ তাআলা যে সিফাতি নাম, আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলা সিফাতি নাম, এইগুলো নাম নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি। আল্লাহ তাআলা যে বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে তোমরা ওয়াসিলা তালাশ করো, আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা নিব আমরা, আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে, নেক আমাল নিয়ে আমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাইব। তাই যে দোয়ার মাঝে আল্লাহর জিকির হয়, মাসনুন কেরাত মাসনুন দোয়াগুলো হয়, কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলো আছে, যে আয়াতের মাঝে দোয়ার আয়াতগুলো আছে, এই দোয়াগুলি পড়া হয়, আল্লাহর নাম নিয়ে দোয়া করা হয়, আল্লাহর সিফাতি নাম নিয়ে দোয়া করা হয়, সেই দোয়া বড় মুবারক দোয়া, আর সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আপনি এইভাবে দোয়া করুন, এটা ভালো তরিকা। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন ছোট্ট একটি বিরতির দিকে চলে যাচ্ছি। বিরতির পর ইনশাল্লাহ আপনারা যারা প্রশ্ন করেছিলেন আপনাদের পক্ষের ইনশাল্লাহ আবারও জবাব দেওয়া হবে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির আগে অনেক ভাই বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, কিছু ভাই বোনদের প্রশ্নের আনসার আমরা দিয়েছি আর কিছু বাকি রয়ে গেছে। আমরা প্রথমেই আনসারের দিকে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা প্রশ্ন করছেন আপনারা প্রশ্নের আনসারের জন্য আপনার দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার জবাব পেয়ে যাবে। মুফতি সাহেব, জি, আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি একজনের কাছ থেকে নাম বলছেন না, বুঝছো, শুনছেন নফা সুন্নাত নামাজে মনে করেন প্রথম রাখাতে উনি আলামতারা পড়েছেন, সেকেন্ড রাখাতে লিলাফি কুরাইশ, থার্ড রাখাতে উনি বলছেন আড়াই ইত্যাদি পড়বেন না, তো উনি তাই তো নর্মালি আড়াই ইত্যাদি পড়েন না, হয়তো না পড়ে, এগুলো এইভাবেই পড়েন। কিন্তু এই যে ভাই বলেছেন নাকি ওনাকে একজনে বলেছেন আড়াই ইত্যাদি পড়তে হবে না, পড়লে হবে না, এই কারণটা জানতে চাচ্ছেন কিসের জন্য এইটা? জি, আপনি প্রথম রাখাতে সুরা পড়তেছেন, যেমন প্রথম রাখাতে পড়েছেন আলাম তারা, সুরাতু ফিল পড়েছেন, সেকেন্ড রাখাতে পড়েছেন ইলা ফি কুরাইশ, এখন আপনি থার্ড রাখাতে আরো আয়াত যদি পড়তে চান পড়তে পারবেন, এবং ফোর্থ রাখাতে পরবর্তী সুরা সুরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সুরাগুলো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বিকজ যেহেতু আপনি ওই নামাজের তিলাওয়াতের মাঝে আপনি ধারাবাহিকতা রক্ষা করতেছেন, প্রথম রাখাতে সুরাতুল ফিল পড়েছেন, সেকেন্ড রাতে সুরাতুল সুরা কুরাইশ, ইলাফি কুরাইশ, ধারাবাহিকতা ঠিক আছে। এর পরবর্তী সুরা হচ্ছে সুরাতুল মাউন, আর আয়াতুল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, তাহলে এটাও ঠিক আছে। এর পরের সুরা হচ্ছে ইন্না আতাইনা, সেটা আপনি পড়তে চাচ্ছেন, আপনার পড়া ঠিক আছে এবং আপনার ধারাবাহিকতাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিয়ম হচ্ছে যখন আপনি নামাজে সুরা পড়বেন তাহলে প্রথম রাখাতে যে সুরা পড়বেন, সেকেন্ড রাকাতের সুরা যেন বাদের সুরা হয়, পরবর্তী সুরা, নেক্সট সুরা হয়। অথবা প্রথম রাকাতে যে আয়াতগুলো পড়বেন, নেক্সট রাকাতে এর পরবর্তী আয়াতগুলো আপনি পড়বেন, এটাই হচ্ছে নিয়ম। আর ছোট্ট সুরা যখন পড়বেন তখন একটা নিয়ম আছে, যদি আপনি নামাজে মাঝে ছোট্ট সুরা পড়েন, মনে করেন আলাম তারা পড়লেন, তাহলে আপনি হয়তো নেক্সট সেকেন্ড রাকাতে নেক্সট সুরা পড়বেন, ইলাফি পড়বেন। যদি আপনি ইলাফি বাদ দিতে চান তাহলে মধ্যখানে দুটি সুরা আপনি বাদ দিবেন, এটা একটা নিয়ম। ফকিহরা ফোকাহায় কালাম এটা মাসলা বলেছেন যে যদি আপনি নামাজের প্রথম রাকাতে ছোট্ট চূড়া পড়েন তাহলে আপনি সেকেন্ড রাকাতে নেক্সট চূড়া পড়বেন, আর যদি আপনি
নেক্সট সুরাকে বাদ দিতে চান তাহলে মাঝখানে বাদ দিলে কমপক্ষে দুটি সুরা বাদ দিবেন, এরপরে সুরা পড়বেন। দুটো সুরা কেন বাদ দিবেন, এটা কারণ হলো যদি আপনি এক সুরা বাদ দিয়ে পরবর্তী সুরা পড়েন, যেমন মনে করেন প্রথম রেখাতে পড়ছেন আলাম তাওয়া, সেকেন্ড রেখাতে আপনি ইলাফি না পড়ে আর আয়াতুল্লাহি পড়লেন, তাহলে বোঝা গেল যে ইলাফির গুরুত্ব কম আর আপনি আর আয়াতুল্লাহির ফজিলত বেশি, এই জন্য আপনি আর আয়াতুল্লাহি পড়তেছেন। তো মধ্যখানে একটি সুরা বাদ দিলে এই ধরনের একটা ওয়াহাম বা একটা সন্দেহ আসতে পারে, এজন্য ফোকাহায়ে কেরাম বল অ্যাডভাইস করেন যদি আপনি মাঝখানে সুরা বাদ দেন তাহলে ছোট্ট সুরা হলে দুটি সুরা বাদ দিবেন, আর যদি লম্বা সুরা হয় তাহলে কোনো অসুবিধা নেই, বড় সুরা হলে আপনি বাদ দিতে পারেন, এক সুরা বাদ দিয়ে অন্য সুরা চলে যেতে পারেন। তাই ভাই আপনি যে ধারাবাহিকভাবে সুরা পড়তেছেন সেই ধারাবাহিকতা ঠিক আছে এবং আপনার নামাজও ঠিক আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। জাজাকাল্লাহ। প্রথম লম্বা সুরার মধ্যে সুরা বাকারার প্রথম দিকে পড়ছে প্রথম রাখা, জি সেকেন্ড রাখাতে একবার এন্ডে সুরা বাকারার এন্ডের অংশটা পড়ছে, তা তো হবে জি, এটা হবে যদি আপনি মনে করেন প্রথম রাখাতে সুরাতুল বাকারা প্রথম দিকে পড়লেন আর মাঝখানে বাদ দিয়ে আপনি একবারে এন্ডে দিকে এন্ডের যে সুর আয়াতগুলো আছে সেগুলো পড়েন, এভাবে পড়লে হবে। বাট ফোকাহায়ে কেরাম অ্যাডভাইস করেন যে সুরার প্রথম প্রথম থেকে কিছু আর সেকেন্ড রাখাতে একবারে শেষ থেকে কিছু এভাবে পড়া উত্তম না, কেউ কেউ মকরুহ বলেন। এর চাইতে উত্তম তরিকা হলো আপনি প্রথম রাখাতে যে আয়াতগুলো পড়েছেন সেকেন্ড রাখাতে এর পরবর্তী আয়াতগুলো পড়বেন ধারাবাহিকভাবে, এটাই উত্তম। মনে করেন আপনি ওয়াসসামা ইদাতিল বুরুজ পড়েছেন, তাহলে ওয়াসসামা ইদাতিল বুরুজের কিছু আয়াত প্রথম রাখাতে পড়লেন আর সেকেন্ড রাখাতে মাঝখান থেকে কিছু আয়াত বাদ দিয়ে একেবারে এন্ডে দিয়ে শেষের দিকে দুই তিন আয়াত পড়ে নিলেন, এভাবে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা উত্তম না। আপনি ধারাবাহিকভাবে মেনটেন করবেন, প্রথমে ওয়াসসামা ইদাতিল বুরুজ পড়েছেন মধ্যখানে এসে থামেন, সেকেন্ড রাখাতে প্রথম রেখাতে যেখানে থামছেন সেখান থেকে আপনি শুরু করে এন্ড করেন, এটি হচ্ছে উত্তম তরিকা। আশা করি ভাই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন করছেন, জাজাকাল্লাহ। আমরা সারা দেখে যাচ্ছি, আমার এক বোন প্রশ্ন করেছেন, উনি নামাজে যখন দাঁড়ান তো ওনার 15 বছর একটি ছেলে আছে, তো ওনার সময় তার সাথে এসে নামাজ পড়ে অথবা তো ওনার স্বামী সাথে এসে, তো জমাত পড়তেছেন না এমনি, তিনি একা পড়তেছেন নামাজ, ওই সময় হয়তো তার ছেলেটা এসে তার সাথে দেয়নি, বাবা আমি নামাজ পড়লো, এইভাবে নামাজ পড়লে হবে কি না, কারণ অনেকে বলেন এইভাবে হয় না, এই জন্য তিনি প্রশ্ন করেছেন। জি, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন যে আমার বোন প্রশ্ন করেছেন যে উনি যখন নামাজে দাঁড়ান অনেক সময় ওনার ছেলেরা ছেলে এসে যায় 15 বছর বয়স, আলহামদুলিল্লাহ এটা তো অত্যন্ত ভালো কথা যে আপনি যখন নামাজে দাঁড়াইতেছেন আপনার ছেলে আপনাকে ফলো করতেছে, এটাই তো নিয়ম। কারণ ছেলে মেয়ের জন্য প্রথম মাদ্রাসা হচ্ছে মা, মার কাছ থেকে তারা সব কিছু শিখবে, তা আপনি যখন নামাজে দাঁড়ান আপনাকে দেখে আপনাকে দেখা দেখি তারা যে নামাজে এসে জয়েন করে ফেলে নামাজে দাঁড়িয়ে যায়, এটা অত্যন্ত ভালো কথা এবং ভালো সাইন। বাকি কথা হলো যে ছেলে যদি হয় তার নিয়ম হচ্ছে যে একটু গ্যাপ করে নামাজে দাঁড়াবে, হয়তো সে আগের সফে গিয়ে আগে দাঁড়াবে অথবা যদি আপনি যে লাইনে আছেন সেই লাইনে যদি দাঁড়াতে চায় তাহলে গ্যাপ করে মাঝখানে জায়গা ফাঁকা রেখে সে দাঁড়াবে, এটাই হচ্ছে উত্তম। কিন্তু যদি আপনার সাথে মিশে নামাজ পড়ে নেয় তবে নামাজ হয়ে যাবে, যেহেতু আপনি বাচ্চার মা আপনি মাহরাম সেটা নামাজ হয়ে যাবে। কিন্তু উত্তম তরিকা হচ্ছে আপনি যেখানে দাঁড়াবেন যদি আপনার সাথে বাচ্চা দাঁড়াতে চায় আপনার ছেলে দাঁড়াতে যায় সে যেন আগে চলে যায়, অথবা যদি আপনার পাশে নামাজ পড়তে চায় মাঝখানে জায়গা কিছু ফাঁক রেখে সে যেন নামাজ পড়ে, ছেলে হোক অথবা স্বামী হোক অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে আপনার স্বামীর বেলায় আপনার যখন আপনি যখন নামাজ পড়েন আপনি যে রুমে নামাজ পড়তেছেন আপনার স্বামীও যদি সেই সমান টাইমে এসে নামাজ পড়তে চান উনি হয়তো আগে চলে যাবেন, আগে গিয়ে আগে মুসল্লা বিছিয়ে সেখানে নামাজ পড়বেন, অথবা যদি আপনার লাইনে দাঁড়াতে চান জায়গা মাঝখানে ফাঁক রেখে উনি গ্যাপ রেখে নামাজ পড়বেন, এটাই উত্তম তরিকা এবং এটাই নিয়ম। কিন্তু এটা ভালো জিনিস, মা যখন নামাজে দাঁড়াবেন আপনাকে লক্ষ্য ছেলে মেয়েদেরকে যেন আমরা নামাজের কথা বলি, নামাজের জন্য যেন আমরা তাম্বিহ করি, এবং বাচ্চারা যখন আমার ছেলে মেয়ে ছোট্ট থাকবে তাদেরকে নিয়ে যেন আমরা নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ, যখন আমরা নামাজ পড়ব আমার ঘরে যে ছোট্ট ছেলে মেয়ে আছে তাদেরকে যেন সাথে নিয়ে আমরা নামাজ পড়ি, তাহলে বাচ্চাদেরকে আমরা প্রথম থেকেই নামাজের শিক্ষা দিয়ে দিলাম। এবং যে সমস্ত মা বাবা বাচ্চাদেরকে ছোট বয়স থেকে যারা এইভাবে নামাজ পড়ার জন্য ট্রেনিং দেন সাথে নিয়ে নামাজ পড়েন, দেখা গেছে এই বাচ্চারা যখন বড় হয়ে গেছে তখন তারা নামাজই হয়ে গেছে মাশাআল্লাহ, বিকজ তারা প্রথম থেকেই নামাজের ট্রেনিং পাইতেছে। আর যে সমস্ত মা বাবা শুধু নিজেই নামাজ পড়তেছেন বাচ্চারা নামাজ পড়তেছে কি না সেদিকে খেয়াল রাখেন না, তারা কিন্তু সমস্যায় ভোগেন। বাচ্চারা বড় হয়ে গেলে
যেহেতু তাদের নামাজের আদত হয়ে যায় নাই, নামাজের অভ্যাস গড়ে ওঠেনি, তাই পরবর্তীতে যখন তারা বড় হয়ে যায় তখন তাদেরকে নামাজের অভ্যস্ত করা, নামাজি বানানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সকল মাতা পিতার জন্য, মা বাবার জন্য, প্যারেন্টস জন্য দায়িত্ব হলো আমরা যখন নামাজ পড়ব আমাদের সাথে যেন বাচ্চাদেরকেও নামাজ পড়ি। বাবারা যখন মসজিদে যাবেন তখন ছেলেদেরকে যেন সাথে নিয়ে আমরা মসজিদে চলে যাই। মা বোনেরা যখন নামাজ পড়বেন তখন আপনারা যেন নিজের মেয়েদেরকে সাথে নিয়ে আমরা নামাজ পড়ি। তাহলে নামাজের একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে এবং আমার পরিবারের সবাই নামাজে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, জুমার নামাজের আগে এবং পরে যে চার রাকাত নামাজ, এগুলা কি দু রাকাত করে পড়তে পারবেন? দু রাকাত দু রাকাত প্রথমে জুম্মা ফরজের পরে আবার দু রাকাত দু রাকাত করে। জি, জুমার নামাজের আগে যে চার রাকাত সুন্নাত আছে কাবলাল জুমা, এবং জুমার দুই রাকাত ফরজ নামাজে পড়ে আরো কিছু সুন্নাত আছে বাদাল জুমা, এই নামাজগুলা চার রাকাত করে পড়বো না দু রাকাত করে পড়বো? দু রাকাত পড়ে আমি সালাম ফিরে দিব, তারপরে আবার দু রাকাত পড়বো। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অপিনিয়ন ডিফারেন্স আছে। মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম ইমামদের মাঝে ভিন্ন মত আছে। কোনো কোনো ইমাম সাহেব বলেছেন যেমন দুই রেখাত পড়ে পড়বেন, এবং শাফি রহমতুল্লাহ আলহির মতে দুই রেখাত করে পড়বেন। কাবলাল জুমা চার রেখাত, প্রথমে দুই রেখাত পড়বেন, সালাম ফিরাইবেন, তারপর আপনি দুই রেখাত পড়বেন। ঠিক তেমনিভাবে বাদাল জুমাও আপনি দুই রেখাত পড়বেন, সালাম ফিরাইবেন, তারপর আবার দুই রেখাত পড়বেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মজহব অনুযায়ী চার রেখাত সুন্নত একসাথে পড়বেন এক সালামে। কাবলাল জুমা, জুমা দুই রেখাত ফরজ পড়ার আগে চার রেখাত সুন্নত আছে, এটাকে বলা হয় কাবলাল জুমা। এই কাবলাল জুমা চার রাকাত সুন্নত এক সালামে একসাথে পড়বেন। হাদিসের মাঝে আছে, এটা দলিলও আছে। আর বিশেষ করে হাতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কাবলাল জুমা পড়তেন, চার রাকাত পড়তেন এবং এক সালামে পড়তেন। তাই আমরা কাবলাল জুমা চার রাকাত পড়বো, এক সালামে পড়বো, একসাথে পড়বো। ঠিক তেমনিভাবে বাদাল জুমাও চার রাকাত পড়বো, এক সালামের সাথে পড়বো। এটাই হচ্ছে উত্তম তরিকা। বাকি যদি কেউ চার রাকাত দুই রাকাত করে পড়েন সেটারও সুযোগ আছে, যেহেতু হাদিসের মধ্যে সেটারও প্রমাণ আছে এবং বিভিন্ন অন্যান্য মজহবের ইমাম সাহেবদের মতো আছে। তাহলে দুভাবে পড়া যায়, দুই রাকাত করে পড়া যায়, চার রাকাত করেও পড়া যায়। কিন্তু দিনের নামাজ চার, যেহেতু কাবলাল জুমা চার রাকাত পড়া ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল আছে এবং হাদিসের মাঝে আছে এক সালামে চার রাকাত, এর জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মজহব হলো যে চার রাকাত সুন্নত একসাথে পড়বেন, এক সালামে পড়বেন, এবং আমরা এই মজহবকে ফলো করি হিসাবে আমরা এভাবেই নামাজ পড়ি। জাযাকুমুল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, জমজমের পানি, জমজমের ওয়াটার খাওয়ার সময় যে দোয়াটা, দোয়াটা জানতে চাচ্ছেন। জি, জমজম, জমজম পানি পান করার সময় একটা দোয়া আছে, সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم اني اسالك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا। এভাবে দোয়াগুলো আছে। এই দোয়াগুলো আপনি পড়বেন, জমজম পানি দাঁড়িয়ে পান করেন। জমজম পানি পান করার কিছু নিয়ম আছে, আদাব আছে। একটা হলো যে জমজমের পানি আমরা দাঁড়িয়ে পান করব। এটা যেহেতু ইসলাম দাঁড়িয়ে পান করেছেন, এই জন্য আমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করব। অন্যান্য সময় যখন আমরা নর্মাল পানি পান করব আমরা বসে পান করব। কিন্তু জমজম পানির, জমজম কুয়ার পানি পান করার সময় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, এই জন্য আমরা দাঁড়িয়ে পান করব, এটি হচ্ছে আদব। এবং এই দোয়াটা পড়ব, জমজম পানি পান করার সময় যে দোয়া পড়া হয় সেই দোয়াটা কবুল হয়, সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া পড়ব এবং অন্যান্য দোয়া আমরা পড়তে পারি। জি স্যার, বোন আরেকটি প্রশ্ন, এহরামের কাপড় কি দৌত করতে হবে? নতুন জন সব থেকে নিয়ে আসেন। জি, মাশাআল্লাহ, এহরামের যে কাপড়, এহরামের কাপড় ধৌত করে ইউজ করাটা উত্তম। আমরা সব থেকে যে কাপড় এহরামের কাপড় নিয়ে আসি, সেই কাপড় ঘরে আনার পর যদি এই কাপড়টা আমরা ওয়াশ করে নেই, ধৌত করে নেই, আর এরপরে ইউজ করি, এটা উত্তম। কিন্তু যদি কেউ সময়ের অভাবে বা কোনো ব্যস্ততার কারণে কাপড় ধোয়ার সুযোগ পান না, তাহলে যেভাবে কাপড় এনেছেন, খরিদ করেছেন, সেই কাপড় যদি আপনি ইউজ করে নেন তাহলে কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু কাপড়টা ধৌত করে ব্যবহার করাটা উত্তম। ঠিক আছে। আমার এক বোন প্রশ্ন করেন, রমজানে উনি দাঁত পালাইছেন,
হসপিটাল বা ডাক্তারে গিয়ে দাঁত ফলানি পরে উনি রোজা রাখছেন নামাজ পড়ছেন, তো বলে তান কি ঠিক আছে? যে রমজান শরীফে আপনি দাঁত ফেলাইছেন, যেহেতু দাঁত ফলানি হয়তো দরকার পড়ে গেছে বা দাঁত নড়ে গেছে ফেলে দিয়েছেন, এতে কিন্তু রমজানের কোনো অসুবিধা হয় না, রোজার কোনো অসুবিধা হয় নাই। তাহলে এই অবস্থায় আপনি রোজা, আপনার রোজাও শুদ্ধ হয়েছে, আপনি যে নামাজ পড়েছেন নামাজও সহি শুদ্ধ হয়ে গেছে। আর নামাজ পড়ার সময় হয়তো আপনার দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হতে হবে, যদি আপনার দাঁত দিয়ে রক্ত পড়ে তাহলে আপনি অপেক্ষা করবেন, সাথে সাথে নামাজ পড়বেন না। নামাজে যদি রক্ত হয়ে যায় তাহলে আপনি একটু অপেক্ষা করবেন, যখন দাঁতের রক্ত বন্ধ হয়ে যাবে তখন আপনি নামাজ পড়বেন। কিন্তু এমন যদি হয় যে দাঁত ফেলে দিয়েছেন, দাঁত থেকে রক্ত পড়তেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনি অপেক্ষা করতেছেন যে রক্ত বন্ধ হলে আপনি নামাজ পড়বেন, কিন্তু রক্ত বন্ধ হইতেছে না, এখন নামাজের সময় চলে যাচ্ছে, এখন আপনি কি করবেন? এটা একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে, যদি দেখেন যে রক্ত বন্ধ হইতেছে না আর অপেক্ষা করতে করতে নামাজের সময় চলে যাচ্ছে, তাহলে এই রক্ত নিয়ে আপনি ওযু করে নামাজ পড়ে নেবেন, সুবহানাল্লাহ, বিকজ আপনি মাযুর হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? মাযুর হয়ে গেছেন, শরীয়তে আপনাকে এটা কনসিডার করে ফেলবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনি অপেক্ষা করবেন যেন রক্তটা বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে গেলে নামাজ পড়বেন, আর যদি রক্ত বন্ধ হয় না নামাজের সময় চলে যায়, ওয়াক্ত যদি চলে যায়, তাহলে এই অবস্থায় আপনি ওযু করে নামাজ পড়ে নেবেন, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। জাযাকাল্লাহ মুহতাসাম। খোলা একজন লাইনে আছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওমিয়া সাবরে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা ছিল, যে সজ্জা দেয় নামাজও ভুল হইলে জি, এটা কি লাভ হবে? নকটাটা জানতাম চাইছি জি। আর কোনো প্রশ্ন আছে নি? না আর কোনটা নাই। তো আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাল্লাহ। ঠিক আছে, জমজমের দোয়া। ঠিক আছে, দেখে যাচ্ছি। একজন মহিলা, একজন বোন প্রশ্ন করেছেন, তার একটি মেয়ে জি, একজন ইংলিশের সাথে বিয়ে হয়েছে, বাচ্চা একটা আছে, মানে ওরা নামাজ রোজা করে না বা কিছুই করে না, তার করে কী করবেন? জি দেখেন, বিয়ে শাদি মুসলমান ছেলে মেয়ের বিয়ে শাদি মুসলমানের সাথে হতে হবে, সুবহানাল্লাহ। মুসলমানের বিয়ে, ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করবে, ও মুসলমান মেয়ে মুসলমান ছেলেকে বিয়ে করবে, এটাই নিয়ম। যারা মুসলমান না, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ নবীকে বিশ্বাস করে না, তাদের সাথে যদি বিয়ে শাদী হয়, সেই বিয়ে শাদী শুদ্ধ হবে না, সেই বিয়ে শাদী কিন্তু শুদ্ধ হবে না। দ্বিতীয়ত, কিন্তু যদি আহলুল কিতাব হয়, অর্থাৎ সে মুসলমান না কিন্তু আহলুল কিতাব, যারা আল্লাহর আসমান কিতাবে বিশ্বাস করে, যারা যেমন ইহুদ এবং নেসারা, যদি তারা প্রপার আহলুল কিতাব হয়, আল্লাহর আসমান কিতাবকে বিশ্বাস করে, তাদের সাথে কিন্তু মুসলমানদের বিয়ে শাদী ঠিক আছে জি। কিন্তু এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা মুসলমানের সাথে বিয়ে দিই, এবং যদি কোনো সময় ছেলে মেয়ে বিভ্রান্ত হয়ে যায়, যদি পথ ভুলে যায়, বিচ্ছিত হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তখন আমরা চেষ্টা করব যে আমার ছেলে যদি অন্য কোনো নন মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়, আমার মেয়ে যদি নন মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, আমরা চেষ্টা করব যেন তাদেরকে আমরা মুসলমান বানিয়ে ফেলি। প্রথমে মা বাবার দায়িত্ব হচ্ছে তাদেরকে মুসলমান বানানো, তাদেরকে আমরা মুসলমান বানিয়ে ফেলব, তারপরে বিয়ে শাদির ব্যবস্থা হইতে পারে। কিন্তু মনে রাখতে হবে, একজন ছেলে বা মেয়ের বিয়ে, যারা মুসলমান না, যারা নন মুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আসমান কিতাবকে যারা বিশ্বাস করে না, তাদের সাথে বিয়ে শাদী কিন্তু শুদ্ধ হবে না। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যে আপনি বলেছেন যে আপনার মেয়ে ভুল করে ফেলেছে, নন মুসলিমের কাছে বিয়ে করে ফেলেছে, এখন আপনি কি তার সঙ্গ বাদ দিয়ে দিবেন, তার সাথে সম্পর্ক আপনি বাদ দিয়ে দিবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যে একজন মা হিসাবে
আপনি একজন গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আপনার মেয়েকে আপনি বাদ দিতে পারেন না, আপনার মেয়ের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন না, বরং আপনাকে কন্টিনিউ চেষ্টা করতে হবে আপনার মেয়েকে হেদায়াতের পথে আনার জন্য। আপনাকে কন্টিনিউ চেষ্টা করতে হবে আপনার মেয়েকে ভালো জিনিস বোঝাইবার জন্য, আপনার মেয়েকে বুঝিয়ে সুজিয়ে আদর মমতা দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দরভাবে অ্যাডভাইস করে মেয়েকে সঠিক পথে নিয়ে আসার জন্য। এবং মেয়ে যেকে শাদি করেছে সে যদি নন মুসলিম হয় তাকেও কীভাবে মুসলমান বানানো যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। আমার ছেলে মেয়ে যদি ভুল করে ফেলে, খারাপ কাজ করে ফেলে, তাই বলে আমি আমার ছেলে মেয়েকে জ করতে পারি না, ত্যাজ্য করতে পারি না, বাদ দিতে পারি না। দেখেন কুরআন শরীফে মাঝে আল্লাহ তাআলা হাতে ইব্রাহিম আলী ইসলামের ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলী ইসলাম নবী পয়গম্বর, কিন্তু ওনার আব্বা আজর উনি তো মুসলমান ছিলেন না, উনি ইমান আনেন নাই, কিন্তু এরপরও কিন্তু হাতে ইব্রাহিম আলী ইসলাম বাপকে ছেড়ে দেননি, বরং কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওনার আব্বার হিদায়তের জন্য দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছেন। তাই আপনি আপনার মেয়ের জন্য প্রথমে মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা যেন মেয়েকে হিদায়ত দিয়ে দেন, মেয়েকে যেন সঠিক বুঝ দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন। এবং মেয়ের যে আত্মীয় স্বজন আছে, যে ফ্রেন্ড স্টাফ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মাধ্যমে আপনি মেয়েকে বোঝাতে পারেন, নিজেও মেয়েকে বোঝাতে পারেন, চেষ্টা করেন। ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ তাআলা হয়তো একদিন সহি বুঝ দিয়ে দিবে। আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার মেয়েকে সঠিক বুদ্ধি দান করেন, সহি সমাজ যেন দান করেন, সে যেন হেদায়তের পথে ফিরে আসে, সে যেন ইমান এবং ইসলামের পথে ফিরে আসে, সে যেন আল্লাহর হুকুম অনুযায়ী নিজের বৈবাহিক সম্পর্কে গড়ে তোলে। বিবাহ একটা ইবাদত, কিন্তু সেই ইবাদত কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হতে হবে, তাহলে সেটা ইবাদত। জাযাকাল্লাহ মুর্তজা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন ছোট একটি বিরতির দিকে চলে যাচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ আবারও আমরা আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আবারও আমরা দর্শে হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এটা আমাদের লাস্ট পর্ব। বিরতির আগে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছিলেন, আলহামদুলিল্লাহ অনেক প্রশ্নের আনসার দেওয়া হয়েছে, দু একটি বাকি রয়েছে, আমরা প্রথমেই আনসারে দেখে যাচ্ছি। মুফতি সাহেব, আমার এক বোন প্রশ্ন করেছেন, আমার এক ভাই প্রশ্ন করেছেন জওয়াল টাইমে নামাজের ব্যাপারে, কোন কোন টাইমে নামাজ পড়াটা মকরু। তো অনেক আমাদের দেশে তো নর্মালি যাওয়ার টাইম যে মকরু টাইমে যে লাল বাতি জ্বালান থাকে মসজিদের ভিতরে, এই সময় নামাজ পড়বেন না বলে। তো অনেক জায়গায় দেখুন এরকম নাই, বলেন এই সময় বলে দোয়া দরকার নেই, কারণ তাহিয়াতুল মসজিদ এই নামাজ পড়তে পারবে, যাই গেছে, ওটা জানতে চাচ্ছেন। জি, মকরু টাইমে নামাজ পড়া ঠিক না, তিনটি টাইমে নামাজ পড়া ঠিক না, জায়েজ না। এর মাঝে একটা হচ্ছে সূর্য সানরাইজের সময়, যখন সূর্য উদয় হবে, সানরাইজ হয়ে যাবে, এই সময় নামাজ পড়া মাকরু। সেকেন্ড টাইম হচ্ছে জওয়ালের শামস, যখন সূর্য একবার মাথার উপরে হয়ে যাবে, একবারে হাইয়েস্ট পয়েন্টে যখন সূর্য চলে যাবে, যেটাকে আমরা নুন টাইম বলি, এই জওয়াল টাইম, এই টাইমে কিন্তু নামাজ পড়া ঠিক না। আরেকটা হচ্ছে গুরুবের শামস, সানসেটের টাইমে নামাজ পড়া ঠিক না। এখন যে সমস্ত মসজিদে লাল বাতি জ্বালানো থাকে আর ইঙ্গিত দেওয়া হয়, ইশারা দিয়ে বলে দেওয়া হয় যখন জওয়ালের টাইম হয়ে গেছে নামাজ পড়বেন না, এটা কিন্তু উত্তম তরিকা। কিন্তু অনেক মসজিদে এইটা নাও থাকতে পারে, কিন্তু আপনি ঘড়ির টাইম দেখে এটা বুঝে নেবেন যে এখন জওয়াল টাইম হয়েছে না হয় নাই, এখন নামাজ পড়ার মকরু টাইম না মকরু টাইম না। যদি নামাজ পড়ার টাইম থাকে তাহলে পড়ে নেবেন, আর যদি মকরু টাইম হয় তাহলে পড়বেন না। এখন প্রশ্ন হলো যে আমরা অনেকেই মসজিদে যাই, হয়তো একবারে জওয়ালের শামসের টাইমে গেলাম, বা এই যে সানসেটের টাইমে আমরা মাগরিবের নামাজের, হ্যাঁ মাগরিবের নামাজের সময় মসজিদে গেলাম আসরের পরে, তাহলে এই সময় কি আমরা দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ব? এই ব্যাপারে ফোকাহায়ে কেরামের দুটি মত আছে। এক গ্রুপ ফোকাহায়ে কেরামের অভিমত হলো যে দেখেন তাহিয়াতুল মসজিদ এই নামাজগুলা মকরু টাইমে পড়া যায়, জওয়ালের শামসের টাইমে পড়া যায়,
আর যদি মনে করেন আসরের পদে পড়ে তো নর্মালি এই নাফল নামাজ পড়া ঠিক না, কিন্তু এই যদি আপনি আপনি আসরের ফরজ নামাজ পড়ার পর যদি মসজিদে ঢুকেন বা সানসেটের একটু আগেও ঢুকেন সেই সময় আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন, এই নামাজ পড়া মকরু না। বিকজ এই তাহিয়াতুল মসজিদ এটা নামাজ পড়া হয় একটা রিজনে, একটা কারণ, সেই কারণটা হলো যে আপনি মসজিদে ঢুকেছেন, আপনি মসজিদে এন্টার করেছেন, এজন্য আপনি নামাজ পড়তেছেন। তাহিয়াতুল ওয়াজু আপনি ওয়াজু করেছেন বিধায় আপনি নামাজ পড়তেছেন, তাই এই নামাজের সাথে কিন্তু মকরু কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে এক গ্রুপ ফোকাহায়ে কেরামের মত। তাই ওই ফোকাহায়ে কেরামের মত অনুযায়ী জাওয়ালে শামসের সময় অর্থাৎ নুন টাইমে আপনি দাখিলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন, তাহিয়াতুল ওয়াজু পড়তে পারেন, আসরের পরে মসজিদে ঢুকলেও আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। আরও গ্রুপ ফোকাহায়ে কেরামের অভিমত হচ্ছে যে এই মকরু টাইমে আপনি কোনো নামাজই পড়তে পারবেন না, যেহেতু তাহিয়াতুল মসজিদও আপনি পড়তে পারবেন না এবং তাহিয়াতুল ওয়াজু আপনি পড়তে পারবেন না, যেহেতু এই টাইমগুলো নামাজ পড়া মকরু। বাকি আপনি মসজিদে ঢুকে এই জিকির পড়বেন, তিলাওয়াত করবেন, এগুলো তাহিয়াতুল মসজিদের স্তর আবিষ্কৃত হয়ে যাবে। তাহিয়াতুল মসজিদ পরে আপনি যে সাফাই পাওয়ার কথা ছিল, যদি আপনি মসজিদে ঢুকে তিলাওয়াত করেন, তসবি পড়েন, ইস্তেগফার পড়েন, দুরুসি পড়েন, তাহলে এই আমলের মাধ্যমে আপনি তাহিয়াতুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। জাযাকাল্লাহ। তাহলে আমরা এই ওপিনিয়নটাকেই গ্রহণ করি যে তাহিয়াতুল মসজিদ যদি এই মকরু টাইমে আমরা তাহিয়াতুল মসজিদ পড়বো না, বরং মসজিদে ঢুকে আমরা ওয়াজিফা পড়বো, তিলাওয়াত করবো, এই জিকির আজকার করবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহিয়াতুল মসজিদের সওয়াব দিয়ে দিবেন। আর মসজিদে যখন ঢুকবেন তখন যদি মকরু টাইম না হয় তাহলে মসজিদে ঢুকে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা এটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মসজিদে ঢুকে সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন যে তোমরা মসজিদে ঢুকে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবে। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আমার এক ভাই প্রশ্ন করেছেন, যে এক বোন প্রশ্ন করেছেন সোহা সজদা সম্পর্কে, আচ্ছা একদম খোলা লাইনে কলটা নিয়ে নেই ইনশাআল্লাহ। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, আমি নিজে ডায়াবেটিস বেমারি, এলাগি ব্লাড সুগার চেক করতে গিয়া অনেক সময় মেশিন দিয়ে সামান্য ব্লাড বার করতে হয়, এখন এই সামান্য ব্লাড বার করার কারণে আমার অজু যায় কি, আবার অজু করা লাগবো না, অবস্থা সামান্য ব্লাড শুধু বারে যদি এরপরে তো স্টপ হয়ে যায় অজু থাকবো, ওইটাই আমি জানতাম চাইছিলাম। অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। আচ্ছা, আনসার আমার যে বোন প্রশ্ন করেন সহ সজদা সম্পর্কে, সজদা কীভাবে দেওয়া হয় জানতে চাচ্ছেন। সহ সজদা নামাজের মাঝে যদি কোনো ভুল হয়ে যায়, যদি নামাজের কোনো ওয়াজিব ছুটে যায়, অনিচ্ছাকৃতভাবে যদি নামাজের কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে সহ সজদা করতে হবে। এখন প্রশ্ন হলো সহ সজদা করার নিয়ম কী। সহা সজদা করার নিয়ম হচ্ছে যে নামাজের একবারে শেষ দিকে এসে আপনি যখন লাস্ট সিটিংয়ে বসবেন, যেটাকে আমরা বলি আখিরি বৈঠক, জলসে আখিরা লাস্ট সিটিং, লাস্ট বৈঠক, এই বৈঠকে বসে আপনি প্রথমে আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ার পর আপনি সালাম ফিরাইবেন, সালাম ফিরানোর পর দুইটা সজদা করবেন, দুইটা সজদা করার পর আবার বসবেন, বসে আত্তাহিয়াত পড়বেন, দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলা পরে আপনি নরমালি সালাম দুনু দিকে ফিরিয়ে নেবেন। এটাই হচ্ছে সাইদা সাহার তরিকা। জি শেখ, আমরা একজন কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা কোয়েশ্চন করতাম। জি হোক আছেন। লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল হাজা ওয়া লাহুল হামদু। জি হামদু। ওকে জি, প্রথমে এটা হইছে যে লা শারীক লা, টেট লং হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
প্রথম লাটা একটু লম্বা হবে, লা শারীক লাহু, তারপরে লাম শর্ট হবে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলিমাটা বারবার পড়বেন, বেশি বেশি করে এই কলিমায় তাওহীদ পড়বেন, বিশেষ করে নামাজের পরে এই কলিমাগুলো পড়া হয়, আর ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে এই কলিমায় তাওহীদ 10 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি শেখ, আমার এক বোন প্রশ্ন করেছিলেন জমজমের দোয়াটা আবার শুনতে চাচ্ছি। সুবহান আল্লাহ, জমজম, আল্লাহ তাআলা যেন সবাইকে জমজমের পানি পান করার তৌফিক দান করেন। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেছেন করেন, আর যারা যান নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জমজম পানি পান করার পরে একটা দোয়া আছে, এই দোয়াটা বড় মোবারক দোয়া। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আমি আবার পড়তেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটা পরে জমজমের পানি পান করবেন, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। জি, আমার এক ভাই প্রশ্ন করেছেন, উনি ডায়াবেটিক্স বেমার, ওনার তো ব্লাড সুগারের জন্য রক্ত টেস্ট করতে হয় না, রক্তে নেই ডাক্তারে, তো সামান্য যে রক্তটা যে বাহির করলো এই সামান্য রক্তের কারণে ওনার অজু যাবে কি না জানতে চাচ্ছেন। যে ডায়াবেটিস বেমারি যারা, তারা অনেক সময় চেক করতে হয়, মেশিন দিয়ে ব্লাড নিয়ে চেক করতে হয়, তারপরে এই চেক করা মেশিন দিয়ে চেক করার সময় যে ব্লাডগুলো বাহির হবে এর কারণে কিন্তু অজু চলে যাবে, অজু চলে যাবে, অজু ফাসিদ হয়ে যাবে। নামাজ পড়ার জন্য আবার আপনাকে পুনরায় অজু করতে হবে, আবার পুনরায় অজু করে আপনি নামাজ পড়বেন বা তিলাওয়াত করবেন। মেশিন দিয়ে চেক করার সময় যে ব্লাডগুলো ব্লাড বাহির হয়, এই ব্লাড বাহির করার কারণে অজু চলে যায়, অজু নষ্ট হয়ে যায়, আবার পুনরায় অজু করবেন, অজু করে নামাজ পড়বেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। আচ্ছা, আমার হচ্ছে যে একটু সমস্যা, সমস্যা বলতে যে এই ধরেন নামাজ পড়তে গেলে আমার নামাজ মানে ইবলিসের অসুস্থতা জিনিসটা, এটা আমাকে মানে সমস্যা করতেছে। নামাজ পড়তে গেলে ভালো ভালো কিছু বলতে গেলে খারাপ কিছু চলে আসে, বা এমনি জিকির করতে গেলে ভালো করতে গেলেও ভালোভাবে পড়তে পারি না, অনেক মানে অশ্লীলতা মাঝে মধ্যে মনের ভিতরে চলে আসে, তো আমি এটা কিভাবে রিমুভ করব, এটা কিভাবে দূর করব। সুন্দর প্রশ্ন করছে, অসুস্থতা তো আসে এই সবারই, ইনশাল্লাহ মুফতি সাহেব আনসার দিবেন। হ্যাঁ, আমার এক বোন প্রশ্ন করেছেন, উনি একটি বোরকা কিনছেন হজের জামার জন্য, মানে পকেট লাগাইতে পারবেন কিনা। জি, মা বোনদের জন্য যে বোরকা পরবেন সেই বোরকায় যদি পকেট লাগানো থাকে কোনো অসুবিধা নাই, বোরকার মাঝে পকেট লাগানো থাকবে, সেখানে টাকা পয়সা বা মোবাইল বা জরুরি কোনো জিনিস রাখতে পারেন, সেই জন্য পকেট লাগানো হয়, এতে কোনো অসুবিধা নাই। মা বোনরা যেহেতু বোরকা পরতে পারেন, সেলাইযুক্ত কাপড় পড়তে পারেন, সেহেতু পকেটওয়ালা বোরকা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিজে বোরকার মধ্যে পকেট লাগাইতে চাচ্ছেন, আপনি নিজেও যদি বোরকার মধ্যে পকেট লাগাইতে চান আপনি নিজে লাগাইতে পারবেন, সেটা ঠিক আছে। আমার বোন এই মাত্র প্রশ্ন করেছেন, উনি নামাজে বা কোনো জিকির আজকার এলাকাটা সমস্যা হতে অস্বস্তা দেয়। এটা দেখেন, একটা জিনিস হলো যে চুর বা ডাকাত কোথায় আসে, যে ঘরে মাঝে মাল আছে সম্পদ আছে সেখানে চুর আসে, ডাকাত আসে ডাকাত ডাকাতি করার জন্য। সুবহানাল্লাহ, ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা কাদেরকে দেয়, মুমিনদেরকে দেয়। মুমিনের মাঝে যেহেতু সম্পদ আছে সেই সম্পদটা হচ্ছে ঈমান এবং হেদায়েতের সম্পদ, শয়তান চেষ্টা করে ঈমানকে ধ্বংস করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। বিশেষ করে যখন নামাজে দাঁড়াই, নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর নৈকট্য অর্জন করে, শয়তান চেষ্টা করে নামাজের সময় ওয়াসওয়াসা দিয়ে নামাজকে নষ্ট করে দেওয়ার জন্য। তাই শয়তানে যদি আপনাকে ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা মাইন্ডে আসে, এতে কোনো নামাজের অসুবিধা হয় না, নামাজ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, হার্ড ট্রাই করতে হবে যেন নামাজে ওয়াসওয়াসা না আসে। নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের ধ্যান খেয়াল যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকে, আমি যেন এটা ভাবি, আমি যেন এটা চিন্তা করি, আবার মাথায় যেন এই কথাটা থাকে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি এটা সম্ভব না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ধরনের ধ্যান খেয়াল নিয়ে আমরা নামাজ পড়ব। বাকি যে ওয়াসওয়াসা আসে সেই ওয়াসওয়াসাকে আমরা দূর করার জন্য চেষ্টা করব। আর এই যে আপনি চেষ্টা করবেন, বারবার ট্রাই করবেন, মনকে আপনি সরাইবেন,
অন্যদিকে নিবেন না, শয়তান অন্যদিকে নিয়ে যাইতেছে, কিন্তু আপনি চেষ্টা করে মনকে আবার নামাজের দিকে নিয়ে আসতেছেন, এই যে বারবার আপনি চেষ্টা করতেছেন, এর জন্য আপনার কিন্তু সওয়াব পাইতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে সওয়াব দিবেন। হ্যাঁ, এই জন্য নামাজে যখন আমরা দাঁড়াইব আমরা চেষ্টা করবো সবসময় আমাদের ধ্যান খেয়াল পুরোপুরি আল্লাহর দিকে মোতাবজ্জা হবে। নামাজে যখন দাঁড়াইব সৈদা জায়গা দিকে আমরা খেয়াল করবো, কোনো সময় যদি ধ্যান অন্যদিকে চলে যায় সাথে সাথে আমার মনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এটা জেহাদের সওয়াব হবে সুবহানাল্লাহ। বাকি শয়তান থেকে যেন আমরা রক্ষা পেতে পারি এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আউযু বিল্লাহি মিন হামাযাতিস শাইতান ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত দোয়া করবো, হে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করো। বিশেষ করে নামাজের সময় যেন শয়তান আমার মনকে অন্যদিকে নিয়ে নিতে না পারে সেজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব এবং কন্টিনিউ চেষ্টা করব। আসসাআজু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, রেগুলার যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করবে। একজন কল আল্লাহ নেসে কলটা দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এটা ফসমা করতাম। জি, হুক আছেন যে কোরআন শরীফ যদি আমরা নিচে থাকি আমরা উপরে থাকি, নিচে তিলাওয়াত করি অনেক নিচে তো ইয়া যায় কি, তো যদি উপরে গিয়া ঘুমাই যাই আর কোনো গুণ হইব না, আমার পাঁচ দিনে ইয়া রোয়া ইয়া তিলাওয়াত করি অন তো ইয়া যায় কি নিচে, যে আমার কোনো গুণ হইব না ওখান তো আমার ফেলা করি। জি, ঠিক আছে, জাজাকাল্লাহ। নিয়ম হচ্ছে আমরা কোরআন শরীফ সবসময় আদবের সাথে রাখবো, কোরআন শরীফ যখন আমরা পড়বো ব্যবহার করবো আমরা যেন আদবের সাথে সম্মানের সাথে কোরআন শরীফকে রাখি, এটার প্রতি খেয়াল রাখতে হবে। কোনো সময় হয়তো আমরা পড়েছি, মনে করি আমরা তো সাধারণত ফ্লোরে পড়ি, মনে করেন সিটিং রুম আছে, সিটিং রুমের ফ্লোরে বসে আমরা কোরআন শরীফ পড়তেছি, হয়তো তিলাওয়াত শেষ হয়ে যাওয়ার পর আমি বেডরুমে চলে গেছি, সেখানে গিয়ে ঘুমিয়ে গেছি, খেয়াল নেই, যদি এখানে কোরআন শরীফ থাকে এতে কোনো অসুবিধা নাই, আবার আমি আইসে এখানে পড়তে পারি। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে কোরআন শরীফ এমন জায়গায় যেন রাখি যে জায়গায় রাখলে কোরআন শরীফের সাথে কোনো বেয়াদবি হয় না। অনেক সময় আমরা ফ্লোরে রেখে যদি আমরা চলে যাই হয়তো অনেক সময় বাচ্চারা আইসে দেখবে না, দৌড়াদৌড়ি করবে, কোরআন শরীফের সাথে পাও লেগে যেতে পারে বা কোরআন শরীফ রাওয়াল থেকে পড়ে যেতে পারে, এতে বেয়াদবি হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব কোরআন শরীফ উপরে রাখার জন্য, উপরে রাখবো, টেবিলে রাখবো অথবা সেলফে রাখবো। বা এমন যদি হয় কেউ মনে করেন সোফা সিটিতে বসে আছেন আর ফ্লোরে কোরআন শরীফ আছে, তো এটা কোনো গুণা হবে না, কিন্তু উত্তম তরিকা হলো যেন আমরা কোরআন শরীফ যে জায়গায় আছে এর চাইতে উঁচু জায়গায় না বসি। হ্যাঁ, কোরআন শরীফ ফ্লোরে রাখা আছে, আমি চারে বসে গেলাম, কোরআন শরীফ একটু দূরে আছে, এটা গুণা হবে না কিন্তু এটা আদবের খেলাফ। যেন আমরা চেষ্টা করবো যদি আমরা চেয়ারে বসি কোরআন শরীফ আমরা টেবিলে রেখে পড়বো, রাওয়ালে টেবিলে রেখে পড়বো, ফ্লোরে বসলে আমরা কোরআন শরীফ রাওয়ালে রেখে কোরআন শরীফ পড়বো, এবং যখন আমার তিলাওয়াত শেষ হয়ে যায় আমি যেন খেয়াল করে কোরআন শরীফ হয়তো টেবিলের উপরে অথবা সেলফে রেখে যাই, যাহাতে কোরআন শরীফের সাথে বেয়াদবি না হয়। অনেক সময় ভুলবশত কেউ এদিকে আসতে পারে, যদি না দেখে তাহলে কোরআন শরীফের সাথে ধাক্কা লেগে কোরআন শরীফ পড়ে যেতে পারে ফ্লোরে, তাহলে আমি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমরা কোরআন শরীফ যখন পড়বো তিলাওয়াত করবো সবসময় সম্মান করবো, আদব এবং এহতেরামের সাথে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনার লাস্ট দর্শকদের একটা সংক্ষেপে লাস্ট মেসেজটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, এবং রমজান শরীফে যেভাবে আমরা গুনাহ থেকে বিরত থেকেছি, চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী ভালো কাজ করার, নেক আমল করার, নফল নামাজ করার, নফল নামাজ পড়ার, দোয়া এবং জিকির আজকার করার, এই সমস্ত নেক আমলকে যেন আমরা কন্টিনিউ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রমজান শরীফ দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় ঘন্টা আপনারা আমাদের সাথে রয়েছিলেন, দর্শে হাদিস প্রোগ্রাম শুনছেন, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের এই দর্শে হাদিস প্রোগ্রামটা সফল সার্থক হয়েছে। আমরা মনে করি আপনারা সবসময় এরকম প্রশ্ন করবেন তাহলে আমাদেরও ফায়দা, আপনাদেরও ফায়দা, আর দর্শক শ্রোতা যারা প্রশ্ন করেন না এদেরও ফায়দা হয়। আশা করি আমাদের দর্শে হাদিস প্রোগ্রাম নিয়মিত দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আবারও একটা সময় দর্শে হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হইব। ততক্ষণ আপনারা ভালো থাকেন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।